एक राजा था। अनेक दिन धरेই ভারতে দক্ষিণী ছবির জয় জয়কার। एक एक पर एक हिट ছবি উপহার দিয়ে যাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। এরই ধারাবাহিকতায় এবার বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় ছবি কান্তারা। কন্নড় ভাষায় গত 30 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ধারার ছবিটি। ছবিটি নির্মাণে খরচ হয়েছে মাত্র 16 কোটি রুপি। বক্স অফিসে ছবিটির আয় এরই মধ্যে 160 কোটি রুপি ছাড়িয়ে গেছে। পুরো ভারতের বক্স অফিসে এখন রাজত্ব করছে কান্তারা। কর্ণাটকের এই সিনেমাটি নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। সেই সাথে ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও তেলেগু ভাষায়ও। গত 15 অক্টোবর তেলেগু ভাষায় কান্তারা মুক্তি পাওয়ার পর থেকেই তেলেগু বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। চার দিনেই তেলেগুতে ছবিটি আয় করেছে 16 কোটি রুপি। তেলেগুতে ছবিটি যে জনপ্রিয়তা পেয়েছে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই KGF এর আয়কে ছাড়িয়ে যাবে কান্তারা। তেলেগুতে KGF চ্যাপ্টার 1 সর্বসাকুল্যে আয় করেছিল 24 কোটি রুপি। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার প্রশংসায় এগিয়ে এসেছেন বহু তারকা। বাহুবলী প্রভাস থেকে শুরু করে ধানুষ প্রত্যেকে এই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন এবং পুরো টিমকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া IMDb রেটিং এ KGF 2 এবং RRR কে পেছনে ফেলে সব থেকে বেশি রেটিং প্রাপ্ত ভারতীয় সিনেমা হয়ে উঠেছে কান্তারা। 9.4 রেটিং পেয়েছে ছবিটি। অন্যদিকে KGF চ্যাপ্টার 2 রেটিং 8.4 এবং RRR এর রেটিং 8। কান্তারা সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান কন্নড় অভিনেতা ঋষভ শেঠি। তিনি নিজেই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া চিত্রনাট্য তার লেখা। এ ছবিতে আরো অভিনয় করেছে কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনয় শিল্পীরা। আর সিনেমাটি প্রযোজনা করেছে সুপারহিট KGF ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হোমবালে ফিল্মস এর নির্মাতারা। কান্তারা শব্দের অর্থ গহীন জঙ্গল। পৌরাণিক কাহিনী নির্ভর ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ভূতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তিনটি ভিন্ন ভিন্ন সময়ের প্রেক্ষাপট ছবিটিতে তুলে ধরেছেন নির্মাতা।